নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ইন্টারনেট সলভ টেক ইউটিউব চ্যানেল আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো বন্ধুরা এই ভিডিওতে ট্রেড লাইসেন্স বা ব্যবসার অনুমতিপত্র সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে সঠিক তথ্য আমি প্রদান করার চেষ্টা করব যে ট্রেড লাইসেন্স কি বা ব্যবসার অনুমতিপত্র কি এটা করতে গেলে করতে গেলে কী কী কানুন আছে এবং এই ট্রেড লাইসেন্স সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওতে আমি আলোচনা করব তো বন্ধুরা চলুন শুরু করা যাক এখানে দেখুন ব্যবসার অনুমতিপত্র বা ট্রেড লাইসেন্স এখানে দেখুন বিস্তারিত তথ্য বলা আছে ব্যবসার অনুমতিপত্র বা ট্রেড লাইসেন্স বলতে সরকার বা সরকার সংস্থা কর্তৃক প্রকাশিত অনুমতিপত্রকে বোঝায় যাতে কোনো ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠানকে সরকারি আইনি এক্তিয়ারভুক্ত অন্ত অন্তর্ভুক্ত ভৌগোলিক এলাকাতে ব্যবসা করার অনুমতি দেওয়া হয় সাধারণত স্থানীয় সরকার এই অনুমতিটি দেয় অনেক সময় একই আইনি এক্তিয়ারভুক্ত ভৌগোলিক এলাকাতে ব্যবসা করার জন্য একাধিক সরকারি সংস্থার কাছ থেকে একাধিক অনুমতিপত্র সংগ্রহ করতে হয় অর্থাৎ ট্রেড লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে সাধারণ ব্যবসিকদের কোনো অসুবিধা কিছু নেই সাধারণত গ্রাম গ্রাম পঞ্চায়েত বা পৌরসভাতে যদি আবেদন করা হয় তাহলে ট্রেড লাইসেন্স নিতে সমস্যা হয় না কিন্তু এক্ষেত্রে যদি শিল্প যদি হয় সেক্ষেত্রে যেমন ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টার অর্থাৎ যে জেলা শিল্প কেন্দ্র সেই কার্যালয় থেকে অনুমতিপত্র নিতে হয় তবেই ট্রেড লাইসেন্সের জন্য শিল্পের ক্ষেত্রে আবেদন করা যেতে পারে এখানে এই জন্য এখানে এই কথাটা বলা আছে অনেক সময় একই আইনি একতেয়ারভুক্ত ভৌগোলিক এলাকাতে ব্যবসা করার জন্য একাধিক সরকারি সংস্থার কাছ থেকে একাধিক অনুমতিপত্র সংগ্রহ করতে হয় সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ব্যবসায়িক কর্মকাণ্ড ও তার ভৌগোলিক অবস্থানের উপর বৈধভাবে ব্যবসা করা অনুমতিপত্রের ধরন নির্ভর করে যদি ব্যবসার অনুমতিপত্রও না থাকে তাহলে সরকারি সংস্থা সমূহ কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা বা এমনকি সেটিকে বন্ধ করে দিতে পারে ব্যবসার অনুমতিপত্রও ধারণাটি ধারণাটি ট্রেড লাইসেন্স পরিভাষা দিয়ে প্রকাশ করা হয় এক্ষেত্রে ট্রেড লাইসেন্স হল বৈধভাবে ব্যবসা করার জন্য যথা যথাযথ কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত অনুমতি বা লাইসেন্স যে কোনো ব্যবসা করতে চাইলে প্রথমে ট্রেড লাইসেন্স করে নিতে হবে ব্যবসার উদ্যোক্তার আবেদনের ভিত্তিতে ট্রেড লাইসেন্স প্রদান করা হয় এটি শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যে ব্যবহার করা যাবে এটি হস্তান্তরযোগ্য নয় ব্যবসা প্রতিষ্ঠানের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে বা কোনো ব্যবসা ব্যবসায়ী সংগঠনের সংগঠনের সদস্য হতে ব্যাঙ্ক ব্যাঙ্ক ঋণ পেতে এরকম নানা ক্ষেত্রে ট্রেড লাইসেন্স প্রয়োজন হয় ট্রেড লাইসেন্স করার জন্য ব্যবসার অবস্থান খুবই গুরুত্বপূর্ণ প্রথমে ব্যবসায়ের অবস্থান অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ নির্বাচন করতে হবে তারপরে ব্যবসার সঠিক ক্যাটাগরি নির্ধারণ করতে হবে এবং ট্রেড লাইসেন্স আবেদনের ফর্ম সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ যথাযথ কর্তৃপক্ষের নিকট লাইসেন্সের জন্য আবেদন করতে হবে এখানে দেখুন ট্রেড লাইসেন্স সম্পর্কে বিস্তারিত তথ্য এবং কিছু প্রশ্ন এবং উত্তর আমি সঠিকভাবে দেওয়ার আপনাদের সামনে চেষ্টা করেছি আমি সঠিকভাবে তথ্য প্রদান করার জন্য আমি আপনাদের সামনে কিছু প্রশ্ন উত্তর আমি রেখেছি এখানে দেখুন প্রশ্ন এবং সেই উত্তরগুলা আমি আপনাদের সামনে বলছি তো দেখুন এখানে বলা হচ্ছে ট্রেড লাইসেন্স কারা কারা করতে পারবে এখানে প্রশ্নের উত্তরটি হলো নতুন করে ব্যবসা খোলার জন্য শিল্প কোনো কারখানা খোলার জন্য এছাড়া কোনো সার্ভিস প্রোভাইডার যেমন ডাক্তার সিভিল ইঞ্জিনিয়ার ইত্যাদি এরা ট্রেড লাইসেন্স করে নিতে পারবে বা আবেদন করতে পারবে ট্রেড লাইসেন্স পাওয়ার জন্য ইতিমধ্যে যারা ব্যবসা করছেন বা দোকান খুলেছেন তারাও আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে নির্দিষ্ট ফর্ম পূরণ করে এবং তার সঙ্গে পরিচয়পত্র আরও কিছু নথিপত্রও ফটোকপি করে জমা করতে জমা দিতে হবে আপনার নিকটবর্তী বা আপনি যে এলাকায় ব্যবসা করছেন সেই এলাকাটি যদি গ্রামাঞ্চল হয় সেই গ্রামাঞ্চলের জন্য গ্রাম পঞ্চায়েত অফিসে জমা দিতে হবে এবং শহরাঞ্চলের জন্য পৌরসভাতে এই ফর্মটি জমা দিতে হবে লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ কোথায় আবেদন করতে হবে লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ কে আছে ব্যবসা যদি গ্রামাঞ্চলে হয় তাহলে গ্রাম পঞ্চায়েত অফিসে এবং শহরাঞ্চলে যদি হয় পৌরসভা পৌরসভাতে আবেদন করতে হবে কি কী নথি এবং ডকুমেন্ট লাগবে পূরণ করা ফর্মের সাথে ভোটার কার্ড বা আধার কার্ড একলা মালিকের মালিক বা যৌথ মালিকের উভয়ের ক্ষেত্রে ভোটার কার্ড বা আধার কার্ড লাগবে জমির কাগজপত্র এবং মালিকের সঙ্গে যদি চুক্তিপত্র দলিল থাকে বা সেক্ষেত্রে আপনার জায়গাটি যদি ভাড়া ভাড়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে মালিকের সঙ্গে চুক্তিপত্র বা নিজের যদি জায়গা হয়ে থাকে সেক্ষেত্রে সেই জমির রেকর্ডের কপি বা দলিল আপনাদের সেই ফটো করে ফর্মের সাথে জমা দিতে হবে বড় বা মাঝারি শিল্পের ক্ষেত্রে ডিআইসির অনুমতি লাগতে পারে তবে ডিআইসির অনুমতি পাওয়ার পর আপনারা ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স পাওয়ার জন্য আপনারা আবেদন করতে পারবেন এটি করতে কত টাকা লাগবে অর্থাৎ ব্যবসা শিল্প বা সার্ভিস প্রোভাইডার যাই হোক না কেন তার ধরন প্রকৃতি ব্যবসার আর্থিক লেনদেন অনুযায়ী আপনাকে আপনার গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা আপনাকে জানিয়ে দেবে যে কত টাকা লাগবে কী জন্য ট্রেড লাইসেন্স নিতে হয় আপনি যে এলাকায় ব্যবসা করছেন সেটা সেটা যে বৈধ তার প্রমাণস্বরূপ ট্রেড লাইসেন্স বা ব্যবসার অনুমতিপত্রও দেওয়া হয় সেই অনুমতির জন্য সেই অনুমতির জন্য এটি নিতে হয় আপনি একটি একটি সার্টিফিকেটও পাবেন এবং পাবেন সরকারি ট্যাক্সের রসিদ ট্রেড লাইসেন্সে পুনর্ন পুনঃ নবীকরণ বা রিনুয়াল যে নিয়ম আছে সেই নিয়মটি কি সেই নিয়মটি দেখুন বলা হচ্ছে প্রত্যেক অর্থবর্ষের এপ্রিল মাসে রিনিউ করতে হয় কারণ আপনি যে বছরের জন্য এটি আপনি ট্রেড লাইসেন্স কাটাবেন সেই ট্রেড লাইসেন্সটি পরের বছর পরের অর্থবর্ষে মার্চ পর্যন্ত সেটি ভ্যালিড থাকবে অর্থাৎ এখানে বলা হচ্ছে দেখুন এটি সবসময় অর্থবছরের একত্রিশে মার্চ পর্যন্ত বৈধ থাকে তাই প্রত্যেক অর্থবর্ষের এপ্রিল মাসে এটি রিনিউ করার নিয়ম ট্রেড লাইসেন্স করার জন্য ফর্ম কোথা থেকে পাওয়া যাবে ব্যবসা যদি গ্রামাঞ্চলে হয় তাহলে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে বা অফিস থেকে এই ফর্মটি নিতে হবে শহরাঞ্চলে যদি হয় তাহলে পৌরসভা থেকে এই ফর্মটি নিতে হবে কতদিন সময় লাগবে ট্রেড লাইসেন্স করতে সেটা আপনার অফিস জানিয়ে দেবে আপনার গ্রাম পঞ্চায়েত অফিস বা পৌরসভা অফিসে আপনাদের ট্রেড লাইসেন্স করতে যে কত কতটা সময় লাগতে পারে সেটা আপনাকে জানিয়ে দেওয়া হবে ট্রেড লাইসেন্সের সুবিধা আছে প্রথম কথা আপনি এটি পাওয়া মানে ব্যবসা করার অনুমতি পেলেন দ্বিতীয় কথা এটির তৃতীয় কথা বিভিন্ন জায়গায় আপনি ট্রেড লাইসেন্সটিকে পেশাগত প্রমাণ হিসাবে দেখাতে পারবেন ও আছে আরও বিভিন্ন সুবিধা বিশেষ নির্দেশাবলীতে কি আছে ট্রেড লাইসেন্স পাওয়ার জন্য নির্ধারিত ফর্ম সঠিকভাবে পূরণ করুন ব্যবসা চৌদ্দি সঠিকভাবে ফর্মে লিখুন দোকান বা প্রতিষ্ঠানের নাম সঠিকভাবে ফর্মে লিখ ফর্মে পূরণ করুন পূরণ করা ফর্ম প্রথমে পঞ্চায়েত সদস্য বা কাউন্সিলর পৌরসভা এলাকা যদি হয় তাহলে সেক্ষেত্রে কাউন্সিলরের সাথে সই স্বাক্ষর করিয়ে বা আপনার যে ব্যবসাটা যদি গ্রামাঞ্চল সেক্ষেত্রে পঞ্চায়েত অফিস বা শহরাঞ্চলের জন্য পৌরসভা অঞ্চলে অফিসে আপনাদের জমা করতে হবে তো বন্ধুরা আপনাদের সুবিধার জন্য আমি এইভাবে আমি টোটালি এভাবে প্রশ্ন উত্তর পড়ব আমি লিখে আপনাদের সঠিক তথ্য প্রদান করার চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে আরও নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ